हाय বন্ধুরা, গুড মর্নিং সকলকে। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ সকাল সকাল একটু পড়েছি, তারপর মনে হচ্ছে এই যে আর কোনোদিন সকালে চা পাই না, আজকে চা পেয়েছি। আর আজকে অনেক সকাল উঠেছি, 6:15 বাজে। আর চোখে না, এই চোখে খোলা খোলা দেখছি, কি বলবো, দেখি আজকে চোখটা দেখাতে হবে। এডিটিং কমপ্লিট করে ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, আই হোপ তোমরা দেখছো। তো চলো, খাবারও দিয়ে দিয়েছে, মুড়ি আর জল খেয়ে নি, তারপর একটু বেরবো বাইরে। তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এবার কাজে বেরিয়ে যাবো। আর এই চোখের ব্যাপারটা হালকা একটু কালকে একটু ফোলা ছিল, একটু কমেছে ফোলা, কারণ আমি দেখাচ্ছি তোমাদের, এই যে ফোলার একটু কমেছে। দেখে আমি ডাক্তার তো দেখাবো বিকালে। আর কালকে রাতে আমি হালকা বোরোলিন লাগিয়েছিলাম, মা তো বকছে, তো আমার মনে হচ্ছে একটু কমছে বোরোলিন দিয়ে। আপাতত হালকা বোরোলিন লাগিনি, হালকা জাস্ট হালকা লাগিয়ে নিয়েছি। তাহলে চলো কাজে বেরিয়ে যাবো। চাবি, হ্যাঁ চাবি নিয়ে নিয়েছি, বোরোলিন লাগিয়েছি বলে মা বকছে, লকটা খুলতেই চায় না। চলো লেটস গো। বৃষ্টিটা এখন আমাদের প্রতিদিনে শত্রু হয়ে আছে। দুপুরবেলায় রান্না করছি, যেদিনকে ভাবছি বাইরে শ্যুট হবে সেদিনকে হচ্ছে না, প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, ভিডিও শ্যুট হলেও সেরকম হচ্ছে না। আজকে ভাবলাম বাইরে শ্যুট হবে, ব্যাস বৃষ্টি চলে এলো, আজকে ঘরে শ্যুট করতে হবে। এই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ভীষণ বৃষ্টি। এই যে আন্টি খিচুড়ি নিয়ে চলে এসছে, আজকে রান্না কি আর আন্টি, খিচুড়ি খিচুড়ি আর তরকারি চচ্চড়ি রাজু আর আমার জন্য। চলো রাজু, উঁচা করে খেয়ে নেবো। কুড়ি বাবা, এটা টেবিল, গরিবের টেবিল, আমাদের গরিবের টেবিল, এই খেয়েই পেট ভরে যাবে, খিচুড়ি আর তরকারি, বাড়ি কি মনে হচ্ছে আজকে খেতে হবে না। কেমন হয়েছে রে ভাই একবার বলতো, সেরা হয়েছে পুরো। আমিও তো একবার টেস্ট করে দেখলাম, আমি দেখছি ওকে বলতে বলি, ঠিক আছে। তো সত্যি অসাধারণ খেতে হয়েছে, যে যা যা প্রসেসে করেছে আশা করি তোমরাও যদি করো খুব খুব সুন্দর। তো চলো খেয়ে নিই, আর সামলাতে পারছি না, এক চামচ খেয়েছি সবে মাত্র। তো কাজ কমপ্লিট, এবার বেরিয়ে যাব। আর ভীষণ বৃষ্টি হলো, বৃষ্টি থেমে গেছে, এত বৃষ্টি এত বৃষ্টি, চারিদিকে জল জমে গেছে, ওখানে চান হয়ে গেছে। যাই তাহলে চলো বাড়ি। এই মাত্র বাড়ি এলাম, বাড়ি দেখো এখনো সব ভিজে, কিচ্ছু শুকায়নি। আর ওয়েদারটা দেখো, পুরো ক্লিন হয়ে গেছে আকাশ, ভেবেই অবাক লাগছে ভাবা, এই মাত্র বৃষ্টি হলো। তো চলো চাবিটা রেখে দিলাম, স্নান করবো এবার, তো স্নান টান করে নিই তারপরে আবার আসি। এই মাত্র স্নান করে উঠলাম, আর দেখি আকাশে তাকিয়ে ওয়েদার পুরো চেঞ্জ দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরায়। খানিকক্ষণ আগে তোমরা ব্লু আকাশ দেখলে, আর এখন দেখো ফুল ব্ল্যাক হয়ে গেছে চারিদিকে। এগুলো কি স্যার, কি স্যার, এগুলো এগুলো বিক্রি হয়, তুমি জানি না। খেতে বসে পড়েছি দুপুরের খাবার, ডিম আলু মুসুরির ডাল আর শাক। তো বন্ধুরা রেস্ট নিয়ে কমপ্লিট, এবার বেরোবো। চাবি টাবি সব ঠিকঠাক নিয়ে নিয়েছি একটু, কি ঠিক আছে। আর চোখটা ভাবছিলাম দেখাবো, বাট আর দেখাবো না, কারণ আপাতত ঠিক আছে, আগের মতো আর চুলকাচ্ছে না। আমাদের রাজু ভাই এখন নতুন জামা কিনেছে, এই তোমার একটু কমেন্ট করে বলে দাও তো, কেননি তাহলে কি কাকে দিল, এটা একজন নিয়া ও ফুটো দেবে, ও কেমন লাগছে তোমার একটু কমেন্ট করো। ও কনফিউজ হয়ে যাচ্ছে যে জামাটা পরে আমাকে ভালো লাগছে, গেঞ্জি সরি জামা বলছি, গেঞ্জিটা পরে ভালো লাগছে কি খারাপ লাগছে, একটু দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে, দেখে তোমরা একটু কমেন্ট করো তো কালকে ভিডিওতে। ও সারা বাড়ির লোককে জিজ্ঞেস করছে যে কেমন লাগছে আমার, কেমন লাগছে, আমি বললাম ভালো লাগছে, তো এই জন্য ভিডিওতে দেখিয়ে দিলাম। অনেকক্ষণ শোয়ার পরে চোখটা এখন আপাতত ভালো আছে, এই যে এদের অবস্থা, এখন যাবো চা খেতে। চলো চাটা খেয়ে আসি, চোখ আজকেও দেখানো হলো না। সব কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট করে সরজিৎ ভাই আর আমি বেরিয়ে পড়েছি, চা খেতে যাচ্ছি রাধা বাজারে, ডাইরেক্ট দেখা হচ্ছে বাড়ি গিয়ে চাটা খেয়ে আসি। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি, আর খাবার বাড়াচ্ছে, খেতেও বসে পড়েছি। আমাদের এখানে আজকেও মাঠে খেলা ফোন লাইট,
তো আমাকে বারবার ফোন করছিল, বাড়িতে ছিল না। আমি বললাম না যাবো না ভাই, তোরা যা। ওরা মনে হয় রাগও করেছে, কি আর বলবো। খেয়ে নি, খেয়ে আবার রাকেশ ভাই ডাকছে, একটু আড্ডা ফাড্ডা মেরে আসি। আর রাতে তো দেখছি একদম বড় বড় রসগোল্লা রেখে দিয়েছে, আবার একটা ছাড়া চারখানা। তো চলো দেখাই, রুটি চারটে রসগোল্লা দুধ। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা একটু বাইরে গেছিলাম খেয়ে দিয়ে, সবকিছু কমপ্লিট, এবার ঘুমাবো, অনেক রাত হয়েছে। তো চলো দেখা হচ্ছে আবার কালকে থেকে। আর হ্যাঁ, আমার চোখ আপাতত এখন ঠিক আছে, ঠিক আছে। কালকে যে অবস্থা হয়ে গেছিল আমারই নিজেরই ভয় লাগছিল, বাট এখন সব ঠিকঠাক আছে যা দেখছি। তো বড়োলিনের বিশাল কাজ যা বুঝলাম। বন্ধুরা দেখা হচ্ছে আবার কালকে থেকে। সকলকে গুড নাইট, টাটা।